দেখো, 3 দিন ধরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে। আর ওইদিকে দেখতে পাচ্ছ সাদা সাদা পাখিগুলো, ওগুলো হচ্ছে সাইবেরিয়ান পাখি। আর বীভৎস গরম ছিল, এখনও মেঘলা ওয়েদার, মানে আকাশে এখনও মেঘ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, দেখা যাবে না কেন। তো এসি নেওয়ার পর যে একটু সেই দারুণ গরম পড়বে আর ঘরে গিয়ে সুন্দর একটা এসির স্বাদ নেব, সেই জিনিসটা ভাই পেলাম না। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারলাম না, শুধু মনটা বলছে খাই 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 খাই। বর অফিস থেকে ফেরার পরে বললাম আমার না খুব খেতে ইচ্ছে করছে, আর তারপর সে কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই সুন্দর ওয়েদারটা একটু দেখো, এদিকে হচ্ছে কি বাড়ি তৈরি হচ্ছে, তো এখন দেখতে ভালো লাগছে না, কিন্তু বাড়িটা যখন তৈরি হয়ে যাবে তখন এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর সব থেকে ভালো লাগছে পাখিগুলো দেখতে। আমি পরে তোমাদের একবারে পাঁচতলায় গিয়ে সুন্দর করে দেখাবো পাখিগুলো। এখন বৃষ্টির মধ্যে গেলে পাঁচতলা থেকে আমি পড়ে গেলে সব শেষ হয়ে যাবে, আর দেখাতে পারবো না। কিন্তু ওখানে দুটো পাখি সুন্দর করে প্রেম করছে, মানে একদম লিপ কিস যেটাকে বলে সেটা চলছে ওখানে। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার চলো দেখাই আমার বর কি করছে। ও খেতে চেয়েছে বলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে গেছে। বাড়িতে 3টে ছাতা আছে আমাদের, কিন্তু ছাতা তিনি ইউজ করেনি। দেখো, মানে চুল এত ভিজেছে মাঝখানে ফাঁকা ফাঁকা টাক দেখা যাচ্ছে। আর এদিকে করছে হচ্ছে গিয়ে কি করছে এটা বলো তো। আমি তখন থেকে বলছি কি জানো তো, জানো তো শ্রী পাপা, আমি না বেসনের গন্ধ পাচ্ছি, সরি সরি কাসুন্দির গন্ধ পাচ্ছি। আর বলছে হ্যাঁ এটা তো কাসুন্দি। তারপরে বলছে এটা কিচে কিচে বলছি চিকেনের কাসুন্দি, কাবাব বানাবে। আমি হচ্ছে কি ওকে জাস্ট একবার বললাম আমার না খুব কাবাব খেতে ইচ্ছে করছে, এই দেখো কাবাব বানাচ্ছি। এই দেখো ছয়টা বর, খুব ভালো বর জানো, আমি যা খেতে চাই তাই খাইয়ে দেয় আমাকে, খুব ভালো ছোনা বর। রসুনটা ছেলো আর ওই রসুনটা ছেলো, ছেলোটা আবার কি গো, আজকে আবার আবার ছেলো ভাষাটা দিচ্ছো। দাঁড়াও 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 না একটু দাঁড়াও, রসুন কেন ছিলতে পারো না তুমি, ভালো লাগে না? না, তোমার স্কিনটা কেমন ডাল হয়ে গেছে জানো। আমার একটা বান্ধবী সুন্দর ফেসিয়াল, তারপর হচ্ছে কি ট্যান রিমুভ করে, তুমি যাবে নাকি তার কাছে? নিয়ে যাও, ওকে পাঠাবো কেন, তুমি যাবে। আচ্ছা তুমি নিয়ে যাও তাহলে, ঠিক আছে ওর কাছেই নিয়ে যাবো তোমাকে, কিন্তু আমি জানি তুমি যাবা না। দেখবা না এখানে জল এসে যে এখানে ভিজে গেল, যে কি জোরে বৃষ্টি হচ্ছে আর কি হাওয়া দিচ্ছে। সেই এক বছর কোজাগুড়ি লক্ষ্মী পূজার সময় এরকম বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে। এই বৃষ্টির মধ্যে কোজাগুড়ি লক্ষ্মী পুজো করেছিলাম। কি দিচ্ছেন এখানে ফুড ব্লগার গুলো গিয়ে বলেন এটা কি দিলেন? এটা হচ্ছে হাসি চর্বি, বলো না চল, বাজে কথা বলো না, বলো না কি দিয়েছো এখানে বলো, তেল তেল, দোকানদার গুলো বলে না। দেখো এখানে কাবাব হচ্ছে, কাবাব না এটা হচ্ছে বারবিকিউ। আচ্ছা বারবিকিউ হচ্ছে, সরি আমি একটু ভুল ভালবো কি, তোমরা সবাই জানো, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। ও দেখেই মনে হচ্ছে এখন মুখের মধ্যে পুরে দিই, দেবো না আমার বর করে নিক, তারপরে একসাথেই পুরবো মুখের মধ্যে। বা সারাশিটাকে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে কাজে লাগাতে পারো, আমার বর কিন্তু এইভাবেই কাজে লাগায়। আর চাটনি, তোমার চাটনিটা একটু দেখা, আমার চাটনিটা দেখা, এই দেখো এটা কিসের চাটনি হয়েছে একটু বলে দিন। হ্যাঁ এর মধ্যে কি আছে, পুদিনা পাতা, ধনে পাতা, তেঁতুলের তেঁতুল গোলা, আর কি দিয়েছো? গ্রিন চাটনি বলে সবাই বলছে। আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি তুমি কি কি দিয়েছো। গ্রিন চাটনিতে তুমি সবুজ পাতা বেটে দিতে পারো, সবুজ পাতাই আছে সব, একটা কালো পাতা নাই। না গো এর মধ্যে তেঁতুলের ইসে দিয়েছে, ও না কিছু বলতে চায় না, খুব ইসে গোপনীয়তা রান্না বান্নার মধ্যে, যে একটা খাবার বানাবে খুব টেস্টি হবে সেটা বলবে না, ওটার মধ্যে একটা গোপনীয়তা থাকে। আর্টিস্টরা নাকি এরকমই হয়, আমার বড় একটা বিশাল বড় আর্টিস্ট। চলো তার একটা প্রমাণ দেখাই। এটা ছিল একটা মুড়ির জার, যেটাতে আমি মুড়ি রাখতাম, সেটাকে কেটে নিয়ে এই সুন্দর রূপটা তার দিয়েছে।
দেখো এত সুন্দর হাতের কাজ, একদম নিখুঁত। কিন্তু কোনোদিন আর্ট শেখেনি, ওর বাবাও কোনোদিন আর্ট শেখেনি, কিন্তু ওর বাপ ছেলে দুজনেই বিশাল বড় আর্টিস্ট। এখানে দেখো আমাকে এঁকেছে, আমি এরকম একটু বেঁকিয়ে থাকি সবসময়, তার জন্য আমাকে এরকম করেই আঁকে। আরও বেশ কিছু জিনিস আছে এখানে, যে রথটা যে দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমার বরের হাতের তৈরি। ওইখানে দেখো একটা মা সরস্বতী আছে, সেটাও আমার বরের হাতের তৈরি। মুখের ফেসটা আর আমার ফেসটা একটু তোমরা ভালো করে জুম করে মিলিয়ে দেখবে, দেখবে একই রকম দেখতে। এই যে আমার যেরকম ভুরুটা একটু কম না, একটা ভুরু দেখবে যে এদিকটাতে নেই, এটারও নেই, মানে ওর মনের ভেতরে আমি গেঁথে আছি, সেটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার। তারপর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো এই কাপটাও কিন্তু ওর হাতের তৈরি, এটা অনেকদিন আগে করা, টাচ দিয়ে দিয়েছে। এখন এটাকে সুন্দর করে মুখের মধ্যে ভরবো আমি, আর কোনো কথা বলবো না, বাই বাই। একদম চলে গেলাম পরের দিন স্কুলে। স্কুলে গিয়ে আমরা গান প্র্যাকটিস করছিলাম, অবশ্য মেয়েকে আমি সেদিন নিয়ে যাইনি, আর ম্যাম এত মজা করছিল আমাদের গান নিয়ে কি বলবো। আর আমাদের গ্রুপে তো 14-15 জন থাকে, তোমরা তো দেখেওছ, কিন্তু এবারে মাত্র 5 জন। তো যাই হোক, চেষ্টা করছি করার। এদিকে দেখো ম্যাম কত মজা করছে আমাদের সঙ্গে, মানে উৎসাহ দিচ্ছে যে না হবে, করো করো। ফাইনালি আমাদের গানের সুর শুনে বৃষ্টি আর থাকতে পারেনি, ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। আর কী যে ভালো লাগছিলো, বৃষ্টিটা এনজয় করছিলাম, বাট মেয়ের জন্য একটু চিন্তা হচ্ছিলো, কারণ মেয়েকে বাড়িতে রেখে তারপর আমি গাইতে গেছিলাম। তা যাই হোক, ভীষণ মজাও করেছি, আবার টেনশনও কাজ করে, মেয়েকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না আমি, কেন জানি না। তোদেরকে আমি দেখলাম তোরা শপিং করতে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, শপিং করলো আর তো অনেক কিছু কিনবে। আমি বাচ্চা আনিনি, তোরা কি জানিস? বাচ্চা ওরা যাবে সুভাষগঞ্জ, কিন্তু এখন বর্তমানে যাচ্ছে মোমবাটি আমাকে ছাড়তে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, আমাদেরকে থ্যাংক ইউ হয়েছে। আর সব থেকে হচ্ছে গিয়ে মিনি দীঘা তোমরা যদি দেখতে চাও, রায়গঞ্জে রাসবিহারী মার্কেটে দোকানে দোকানে জল ঢুকে যায়, এর আগে আমি একবার দেখেছি, আর আজকে আবার হচ্ছে গিয়ে দেখবো। সেটার একটা আনন্দ, মানে ওটার একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। বাট আমি আজকে কিন্তু মেয়েকে আনি। মেয়েকে খুব মিস করছি, মেয়ে থাকলে বৃষ্টিটা একটু গায়ে লাগাটা ভালো আমার মনে হয়। গানের জন্য এসেছি, দেখো জ্বর ঠান্ডা সর্দি এগুলো তো হবে, এগুলোও হওয়া ভালো, সব কিছু দরকার। আর এদিকে দেখো জলটা দেখো, আমার মেয়ে তো বৃষ্টিতে ভেজার চান্স কোনোদিন পাইনি, তো আমি চাই সব কিছুই ও একটু এনজয় করি। জয়া পুরো ভিজে গেছে, খুব ইচ্ছে করছিল কিন্তু বুঝলে কি হচ্ছে বলতো, আমার পেটে দেখতে যাবে তো। হ্যাঁ, ও ও
লাল ডাটা শাক গুলো একদম তরতাজা হয়ে উঠেছে বৃষ্টির জলে। কিছু কিছু দোকানে এখানে জল উঠে যায়। এবার বলে উত্তরবঙ্গ ভাসিয়ে দেবে, দক্ষিণবঙ্গ হবে আমাদের সুভাষগঞ্জ দেখছি জয়া জল কতটা সেই বৃষ্টি বৃষ্টি ফিষ্টি ছিল ফাল্গুন মাসে, গ্রামের তো তখন তো সেই সুভাষগঞ্জে তখন আমার বাড়ি না, তখন হচ্ছে কাটিয়ার বাড়ি ছিল আমার বরে বেলা বড় একটা খেলা বড় হচ্ছে তো বেলা ফুল তো বুক টুকরে ফুটে গেছে কত সালে 17। আমার সঙ্গে যে দুজন ছিল তাদের বাড়ি হচ্ছে সুভাষগঞ্জ, আর আমাকে ছাড়তে আসছে মধ্যমোহনবাটিতে। তো যাই হোক, রীতিমতো আমি বরকে ফোন করে বললাম, জানো তো দুজন বান্ধবীকে নিয়ে আসছি, চলো খিচুড়ি বানাও। ব্যাস বর শুনেই বাড়িতে সেই পাতলা করে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বাসমিশালির সবজি, কত কিছুই না করেছে, সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তবে ওরা আজকে আমাদের বাড়িতে ঢোকেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো, ওদেরকেও বাড়ি ফিরতে হবে, বলেছে অন্য একদিন আসবে। আমি জাস্ট বরকে এমনিই বলেছিলাম, আর আমার বর দেখো কত কিছু রেডি করেছে। সুন্দর বৃষ্টি হচ্ছে, তুমি কিছু বলবে, তোমার ফ্রেন্ড আসেনি, তুমি ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে কিন্তু জানো, এই চল না কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাস। তাহলে একদিন তোরা আসিস, হ্যাঁ আমি না সবাইকে তুই তুই করে বলবো, কোনো ব্যাপার না, শ্বশুরবাড়ি বোগো বোগো হবে যদি যেতে। খেয়ে দিয়ে খুব সুন্দর একটা ঘুম দিয়ে উঠেছি, আর দেখছি এই আলুগুলো এইভাবে কেটে রেখেছিল, সেটাকে আবার আমি বেসন টেসন দিয়ে ভেজে চায়ের সঙ্গে সার্ভ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।